নামটাই যথেষ্ট ছিল। তো এই নামের রেফারেন্সে নকল তো দূরে থাকুক, কোন স্টুডেন্ট নিজের মাথাকে মুভমেন্ট করার সাহস পর্যন্ত হয়নি ওই সময়। যখন ওনার নাম যে সেন্টারে যে সময় উনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেবা ও কাউন্সিল হোক, নামটাকে যখন কমিউনিকেশন কাউন্সিল থেকে করা হতো বা সেবা থেকে করা হতো, তখন খালের নামই নকল এবং ইলিগেল দুটো অ্যাফেয়ার্স আছে সবগুলো থেকে সবাই অটোমেটিক রিল্যাক্স হতো, রিলিজ হতো। আজ তোমাদের সম্মুখে স্যার উপস্থিত, আমি স্যারকে অ্যাড্রেস করি, আমার বক্তব্য খুব লম্বা করব না, খুব সংক্ষিপ্ত হবে, দু চারটা কথা বলে শেষ করার চেষ্টা করব। মহাত্মা গান্ধী কলেজ অফ এডুকেশনের ভিত্তি প্রস্তর মিস্টার কমল সাহেব দিয়েছিলেন, ওই বছর 1994 এর কথা, তখন রিকগনিশন এনসি থেকে আসেনি। যাই হোক, বিভিন্ন সাত প্রতিকারের মধ্যে দিয়ে করে যখন 1998 এর জুলাই দিয়ে রিকগনিশন এনসিডি দিল, ওই সময় 19 অক্টোবর উনি মারা গেলেন। তো কলেজের কোনো অস্তিত্বই তখন নেই, যার আধিকে জায়গা এবং জেরক্স এক টুকরা কাগজ রিকগনিশনের ছিল। স্যারের কি কমিটমেন্ট ছিল কবুল হকের সঙ্গে আমি জানি না, কিন্তু যখনই আমি স্যারের পাশে গিয়েছিলাম, স্যার ওই সময়ই আমাদের কলেজকে একটা রুম উপহার দিয়েছিলেন এবং সে রুমটাই ছিল সর্বপ্রথম এবং সর্বপ্রথম ফাউন্ডেশন এবং প্রথম আমাদের ইনফ্রাস্ট্রাকচারের একটা অংশ। আজকে আমরা গর্বিত, বিশেষ করে আমি গর্বিত আমার ছাত্র মিস্টার ইকবাল আহমেদ চৌধুরী বিভিন্ন খাত প্রতিকার মধ্য দিয়ে আজকে উত্তর করিমগঞ্জের বুকে এই রিমোট এবং পৈতৃত্ব অঞ্চলে অতিরিক্ত অঞ্চলে একটা ডিগ্রি কলেজ উপহার দিয়েছে। আমি জানি কবির ভাষায় চিরসুখী ধন প্রভাবিত ধন ব্যতীত ভেদন বুঝি বেশি কিসে কি যাতনা বিষে বুঝি বেশি কিসে কৌশি বিষে ধ্বংসে বিচারে চৌধুরী অনেক কষ্ট করে যাচ্ছে, আমার সঙ্গে প্রায় শেয়ার হয়, আমি নিজেও যতটুকু পারেছি আমার সম্ভব হয়েছে সমাজকে দেওয়ার চেষ্টা করেছি, শুনলে অবশ্যই খুশি হবেন। আশাপাশি ইনফ্রাস্ট্রাকচার রিজার্ভ ফান্ড ল্যান্ড যদি কথা বলা হয়, যে তিনটা কলেজ যদি স্পেশালাইজ করা হয় তাহলে 1 নম্বর যদি বাই চান্স স্লিপ হয় 2 নম্বর স্লিপ হবে না, সেটার স্থান পাবে কেন নিয়ে নেই। তো যাই হোক, এই বোধাইন্যতা এই সামান্য যে সেবা আপনাদের আশীর্বাদে সবার সহযোগিতায় করে কলেজকে উপহার দিতে পেরেছি এবং তার সঙ্গে আমার ছাত্র ইকবাল আহমেদ চৌধুরী দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে করে যাচ্ছে, আমি আমার অন্তর অন্তর থেকে ওর দীর্ঘ জীবন এবং সামনে ফেল কামনা করছি, যাতে করে অন্তত পক্ষে এই যে ইনকমপ্লিট যে মিশন এবং মিশনগুলি যেটা বর্তমানে আছে সেটা যেন পরিপূর্ণ করে সত্যায় তাকে নিবৃত্তি দিয়ে একটা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এটা করা হোক। আপনাকে আমরা কি হিসাবে দেব, মিসাইল ম্যান হিসাবে, সায়েন্টিস্ট হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে, আর শিক্ষক হিসাবে বলেছিলেন আপনারা আমাকে শিক্ষক হিসাবে। আমরা জানি ওয়ার্ল্ডের সবচেয়ে পুরানো এবং টপ
টিচার হলেন সবকে নিয়ে শোনার শিষ্য প্লেটো প্লেটোর শিষ্য অ্যারিস্টটল অ্যারিস্টটলের শিষ্য আলেকজান্ডার এই মনীষীরা আমাদের বিশ্বকে যেভাবে তুলে ধরে কৃতার্থ করেছেন আজকে যাদের নাম আমরা স্মরণ করে জপমালার মতো সেটাকে জপে যাচ্ছি সেটা মূল্যায়ন যদি আমরা করি তাহলে ডেফিনিটলি আমরা গর্বিত হব ওনারা আমাদের মতো টিচার আজকে সুরেন্দ্র শেখর দত্ত স্যারের কথা বারবার মনে আসছে এই জন্য যে উনাদের যে অভিপ্রায় উনাদের যে সততা উনাদের যে নিষ্ঠা উনাদের যে মনোবৃত্তি বা মনোভাব সেটা আজকে আমার মনে স্যার বলেছেন সেটা অনেক অভাব আমরা দেখতে পাচ্ছি আমার আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসাবে কতটুকু যোগ্যতা নিয়ে আছি আমি জানি না কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের স্যাররা আমাদের তিনি উপহার হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার সুযোগ দিয়েছিলেন আমরা বুঝে সেটা পেরে উঠতে পারিনি আমাদের সেটা সেটা পেরেকে ভালো মানুষ দেওয়া ভালো ডাক্তার দেওয়া ভালো ইঞ্জিনিয়ার দেওয়া ভালো সায়েন্টিস্ট দেওয়া ভালো উকিল দেওয়া আমাদের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে আমরা তাদেরকে চাইছিল যে পাত্রকে টিচার হিসাবে উপহার দেওয়া সম্ভব আজকে এই টিচার্স ডে উপলক্ষে আমি আমার নিজেকে সংশোধন করতে চাই সংশোধনের পর্যায়ে আমি চাই কি লেখনা থাকার জন্য কি ডিমেরিট থাকার জন্য আমার ছাত্র আজকে অফিসার বলে সে করাপ্টেড হয় সে হেডমাস্টার বলে মিডডে মিল করে সে যদি অ্যাডমিনিস্ট্রেশনে যায় তাহলে নিজেকে সম্পূর্ণ করার সাথে সঙ্গে আপোষ করে ফেলে তাকে যদি উকিল হিসাবে নেওয়া যায় আমরা তো বলাই আপনি নৈতিকতার কোনো ভার থাকে না তাকে যদি পলিটিশিয়ান দেখতে চাই সেও আমাদের যে টিম আমাদের যে ফিলোসফি আমাদের যে মানসিকতা তার থেকে কয়েক কিলোমিটার দূরে হিসাবে থাকতে পারে তাই আমি নিজে নিজেকে আত্মীয় মনে করার পর্যায়ে দিয়েছিলেন আমি সেটা তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি যদি মনে না থাকে তোমরা চেষ্টা করবে লিখে নিয়ে আসবে এবং সেটাকে তোমরা বাস্তব জীবনে আজকে থেকে এই মোমেন্টটিকে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তোমাদের জীবনকে গঠনের কাজে ব্যবহার করবে ইফ ইউ নার পার্সন হল ইফ ইউ স্যালুট ইউর ডিউটি নট নিড টু স্যালুট এনিবডি বাট ইফ ইউ পলিউট ইউর ডিউটি ইউ নিড টু স্যালুট এভরিবডি আমি আবার আমার স্যার জানেন আমি অনুরোধ করব স্যারকে ওনার বক্তব্যে এই দিকে আলোকপাত করার উনি যথেষ্ট ফেস করেছেন প্রফেশন চাকরি দেওয়ার ক্ষেত্রে চাকরি যে দেবেন কাকে চাকরি যে পেনালাইজ করবেন এই পেনালাইজ করতে গিয়ে যে মেরিট সে সময় মেরিটের কতটুকু চ্যালেঞ্জ ছিল মেরিটকে কতটুকু অগ্রাধিকার দেওয়া ছিল ম্যানেজ করতে গুড জাস্টিফাই করতে ব্যবহার করা হয়েছিল।